এই মুহূর্তে আমরা রয়েছি একাডেমি অফ ফাইন আর্টসে। একাডেমি অফ ফাইন আর্টসে চারিদিকে ছবির মেলা, আর যার আঁকা ছবির সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি বা যার আঁকা ছবি আমরা দেখছি, তিনি মাইকেল বোস। মাইকেল বোস তার মনের মাধুরী রঙের সঙ্গে মিশিয়ে ক্যানভাসে তুলে ধরেছেন এক একটি গল্প, এক একটি কথা। প্রতিটি ক্যানভাসের থেকে যে গল্প আমাদের চোখের সামনে ভেসে ওঠে তা নারী দিবসের উদযাপন যেন। আমরা সবাই জানি যে 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস, এবং মেয়েদের পিছিয়ে পড়ে থাকার থেকে উত্তরণের পথ, তাদের দুঃখ যন্ত্রণা তার একটি গতিপথ তৈরি করে মানুষের চোখের সামনে তাদের উত্তরণের আলো দেখানো এই ক্যানভাসগুলির কাজ। মাইকেল বোস তার তুলিকার মাধ্যমে তার নিজের মনের এই মাধুরী তার অসংখ্য ছাত্রছাত্রীদের মধ্যে ছড়িয়ে যাচ্ছেন, যেমন ছড়িয়ে যাচ্ছেন এই রং তুলি ক্যানভাস পছন্দ মানুষের মনে। বহুদিন ধরে কাজ করতে করতে তিনি মানুষের মনে এক জায়গা তৈরি করে নিয়েছেন। শুধু কি তাই, যখনই বসন্তের রং প্রকৃতিতে লেগে আছে ঠিক সেই সময় এই যে এক্সিবিশন বা একক প্রদর্শনী, তাও কিন্তু জীবন রঙের সঙ্গে রং মিলিয়ে এগিয়ে চলার নাম। আর এগিয়ে চলতে চলতে শুধুমাত্র নিজের ক্যানভাস রং দিয়ে ভরিয়ে তোলা নয়, তার মনের মধ্যে যে শব্দের রং আছে, যে শব্দের বৈচিত্র্য আছে, তাকেও তিনি তুলে ধরেছেন তার লেখনের মাধ্যমে। আঁকার জগতে, অঙ্কন জগতের বিশিষ্ট বর্গের কথা এবং তার নিজস্ব উপলব্ধি তিনি লিপিবদ্ধ করেছেন দুটি বইয়ের মাধ্যমে। এইভাবেই তার এগিয়ে চলা, বহু মানুষ তার সঙ্গে রয়েছে। এই প্রদর্শনী, একক প্রদর্শনী গত 6ই মার্চ উদ্বোধন হয়েছে এবং আগামী 13ই মার্চ পর্যন্ত চলবে। যারা যারা এই প্রদর্শনীতে এসে প্রদর্শনীর অংশ হতে পেরেছে তারা তো সত্যিই ভাগ্যবান, কিন্তু যারা এখনও পর্যন্ত আসতে পারেননি বা দূরত্বের কারণে আসতে পারবেন না, তারাও কিন্তু এর মধু থেকে বাদে যাবেন না। অবশ্যই এই ভিডিওটির মাধ্যমে আপনারা সেই মধু আস্বাদন করতে পারবেন। মাইকেল বোস তার সমস্ত রং, ফাঁগের রং, মনের রং, জীবনের রং, পথ চলার রং এবং প্রতিটি নারীর মনের রঙকে মিশিয়ে এই ক্যানভাসগুলিকে তুলে ধরেছেন আপনাদের সামনে। সবাই এই রঙের সঙ্গে রং মিলিয়ে চলুন, এবং তার যে ভাবনা সেই ভাবনাকে নিজেদের মনের মধ্যে যদি নিতে পারেন তাহলে এগিয়ে যাওয়ার আরেকটি নাম হয়। আমি স্বর্ণাভ আপনাদের সঙ্গে ছিলাম এই সুন্দর ছবির যাত্রাতে।